হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আমাদের এই ভিডিওটা শুরু করা যাক তো এই ভিডিওতে আজকে আমরা জানবো ফ্রম সম্বন্ধে তো এখানে আমি অলরেডি তোমাদের জন্য লিখে রেখেছি যে ফ্রম তো আজকের বিষয় হচ্ছে ফ্রম হচ্ছে একটা প্রিপোজিশন তো আমাদের যে প্রিপোজিশনের পার্টটা শুরু করা হয়েছিল তো তার আরেকটি পার্ট তো এই আজকের টপিক অফ ডিসকাশানে আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফ্রম তো এই ফর্ম হচ্ছে একটা প্রিপোজিশন তো সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে তো ফ্রমের গুরুত্ব অপরিসীম হয়ে ওঠে যখন আমরা কোনো কথা ইংলিশে বলতে যাই অথবা কোনো কথাকে আমরা যখন ইংলিশে লিখতে যাই তখন ফর্মটাকে আমাদেরকে ইউজ করতে হয় ঠিক আছে তো কোন কোন কন্ডিশনে মিন্স কোন পরিস্থিতিতে আমরা ফর্মটাকে ইউজ করতে পারবো সেটা সম্বন্ধে আজকের ডিটেলস আমরা জানব আগের ভিডিওতে আমরা জেনেছি অন তো আজকের পেন অ্যান্ড পেপার নিয়ে আজকের তোমাদের জিনিসটাকে তোমাদের সামনে তুলে ধরছি দেখো আর যদি তোমরা এই পেন আর পেপারের সাথে পড়াশোনাটাকে এনজয় বেশি করো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে তো ফ্রম ফ্রম যদি আমরা বলি যে কোথায় আমরা ফ্রমটাকে ইউজ করতে পারি যদি আমরা কোনো একটা নির্দিষ্ট সময়কে তুলে ধরতে যখন আমরা কোনো সময় এখানে আমি বাংলায় লিখছি তার পাশে ইংলিশ ট্রমটাকেও লিখবো যখন আমরা কোনো টাইম যখন আমরা কোনো টাইম বোঝাচ্ছি তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ফর্মটাকে ইউজ করতে পারি ক্লিয়ার নেক্সট পয়েন্ট আরেকটি পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে যে ধরো কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে তোমরা কিছু ইঙ্গিত করছো কোনো একটা নির্দিষ্ট জায়গা এখানে আমি লিখছি বাং বেঙ্গলিতে নির্দিষ্ট জায়গা কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে বোঝাতে প্লেস এখানে আমি ইংলিশে ট্রামটাও লিখে দিচ্ছি প্লেস বোঝাতে তো তার আগে আমরা ফ্রমটাকে ইউজ করতে পারি ঠিক আছে যদি আমি ফ্রমের যদি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদেরকে বলি তো ক্লাস ফাইভ টু টুয়েলভ তো প্রিপোজিশন রয়েইছে আর যে সমস্ত গভর্নমেন্ট এক্সামও রয়েছে সেখানেও আমরা প্রিপোজিশন থেকে আসা কোয়েশ্চেনও দেখতে পারি তো প্রিপোজিশনের গুরুত্ব খুবই অনস্বীকার্য আমাদের অ্যাকাডেমিক পারপাসে ওকে তো তো চলো আমরা একের পর এক এই সমস্ত পয়েন্টের সাথে সাথে এক্সামগুলোকেও দেখে নেব কোনো একটা নির্দিষ্ট জায়গা এখানে আমি ফার্স্ট পয়েন্ট দেব ধরো তুমি সপ্তাহের কোনো একটা দিন থেকে তোমার কাজ শুরু করবে পড়াশোনা শুরু করবে ধরো সাপোজ তো আমি আমি এখানে বাংলা বেঙ্গলিতে লিখছি আমি সোমবার থেকে পড়তে যাব তো এখানে সেন্টেন্সটাকে আমি বেঙ্গলিতে রেখেছি তো আশা করছি তোমরা সেন্টেন্সটা কোন ফর্ম্যাটে কোন ফর্ম্যাটে দেওয়া হয়েছে তোমরা বুঝতে পারছো যাবো তো এই যাবোটা হচ্ছে যাবো মানে এখনও যায়নি বা যাচ্ছি এমন কিছু নয় তো যাবো এটা একটি ফিউচার ফিউচার টেন্সের ফর্ম্যাটে ফরমেটে দেওয়া হয়েছে এখানে তোমাকে স্টাডিটা দিলে মানানসই হবে ওকে তো আই উইল গো টু স্টাডি ফ্রম মন্ডে তো আমি সোমবার থেকে পড়তে যাব ক্লিয়ার এখানে তোমাকে বোঝার জিনিসটা বিষয়টা হচ্ছে ফ্রম কোথায় তোমরা ফ্রমটাকে ইউজ করতে পারো সেন্টেন্সে তো আমি সোমবার থেকে পড়তে যাব তো আই উইল গো টু স্টাডি ফ্রম মন্ডে ফ্রোম ক্লিয়ার নেক্সট একজাম্পলে চলো আমি বই পড়ি প্রতিদিন সকাল সাতটা থেকে নটা পর্যন্ত আমি পুরোপুরি এখানে বেঙ্গলিতে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এখানে তোমাদের বোঝার বিষয়টা হচ্ছে এগেন আই এম সেইং দ্যাট ফ্রমটাকে কোথায় তোমরা ইউজ করতে পারো শুধু যে ফ্রমের ইউজ তোমরা জানবে না এখানে তোমরা জানবে যে কোন ফর্ম্যাট ফরম্যাটে তুমি সেন্টেন্সটাকে তৈরি করছো তার সাথে সাথে তুমি জানবে যে কিভাবে আমরা সেন্টেন্স ক্রিয়েট করতে পারি তৈরি করতে পারি তো এখানে চলো লেখা যাক ইংলিশ ইংলিশ ট্রান্সলেশনে

প্রতিদিন তো এখানে তোমাদেরকে বলে রাখাই ভালো যে এখানে কোন ফর্ম্যাটে সেন্টেন্সটাকে ইউজ করা হচ্ছে তো এখানে প্রতিদিনের কথা বলা হয়েছে প্রতিদিন প্রতিদিন মানে বলো তো কে কে পারবে মিন্স যারা যারা পারবে কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই প্রতিদিনকে আমরা কোথায় ইউজ করতে পারি তো প্রতিদিন হচ্ছে প্রেজেন্ট ইন প্রেজেন্ট ইন ডিফিনাইট সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা প্রেজেন্ট ইন্ডিফিনাইট সেন্টেন্স তৈরি করতে যাবো তখন আমাদের প্রতিদিন প্রায়শয় বা প্রত্যেক দিন তো এই ধরনের শব্দের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট ফরম্যাটে সেন্টেন্স তৈরি করবো ক্লিয়ার নেক্সট নেক্সট এক্সাম্পলে এসো তিন নম্বর যেটা এখানে লেখা হচ্ছে তো সাপোজ আরেকটি এক্সাম্পল নেব সুন্দর এক্সাম্পেল আমি স্কুল থেকে বাড়িতে ফেরি বৈকাল চারটার সময় তো পডে পরে বেঙ্গলিতে লিখছিটা একটি সমস্যা হচ্ছে তো আমি স্কুল থেকে বাড়িতে ফিরি বৈকাল চারটার সময় আই কাম ব্যাক হোম ফ্রম দি স্কুল পিএম তো আমি স্কুল থেকে বাড়ি ফিরি কটার সময় চারটার সময় তো ফ্রম এখানে বোঝার বিষয়টা হচ্ছে তোমাদের ফ্রম এখানে পিএম মানে বৈকাল বেলাটাকেই এখানে তুলে ধরা হয়েছে তো এখানে পিএম হিসাবে আমি এখানে তোমাদের সামনে দেখাচ্ছি ঠিক আছে তো আই কাম ব্যাক হোম ফ্রম দ্য স্কুল অ্যাট ফোর এম ফোর পি এম সরি ফোর পি এম তো এখানে বোঝার বিষয় হচ্ছে ফ্রম কোথা থেকে একটা নির্দিষ্ট ডাইরেকশন স্কুল তো কোথা থেকে আসছি স্কুল থেকে আসছি এখানে কোন টেন্সের ব্যবহার হয়েছে প্রতিদিন এখানে স্কুলে থেকে ফিরি বাড়িতে ফ্রি প্রতিদিনই মানে সপ্তাহে সাত দিন আমরা স্কুলে যাই আর যদি সপ্তাহে সাত দিন মানে এটা একটি দৈনন্দিন জীবনের আমাদের কাজ হয়ে যাচ্ছে তো সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে অন্তর্ভুক্ত করতে পারি প্রেজেন্ট ইনডিফিনাইট এখানে আমি ছোটো করে বক্সে লিখলাম প্রেজেন্ট ইনডিফিনাইট তো তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে বন্ধুরা আমরা কিন্তু ফর্মটাকে ইউজ করতে পারি আমি আরেকবার রিপিট করছি কোনো একটা টাইম লাইন যদি ধরো কোনো সেন্টেন্সে দেওয়া রয়েছে যে ফ্রম 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 নাইনটিন নাইনটি ফাইভ টু টু থাউজেন্ড ওকে তো দে দে হ্যাভ বিন লিভিং ইয়ার ফ্রম নাইনটিন নাইনটি ফাইভ টু টু থাউজেন্ড তো তারা পঁচানব্বই উনিশশো থেকে দু হাজার সাল পর্যন্ত তারা এখানে বসবাস করেছিল তো এই ধরনের সেন্টেন্সেও কিন্তু তোমরা ফ্রমের ইউজ দেখতে পাবে এখানে বোঝার বিষয়ে আরেকবার রিপিট করছি যে কোনো নির্দিষ্ট জায়গা থেকে বোঝাতে বোঝাতে তোমরা ফ্রমটাকে ইউজ করতে পারো সেন্টেন্সে আর কোনো সময় কোনো একটা নির্দিষ্ট সময় থেকে আরেকটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা যদি সেন্টেন্সে বোঝানোর চেষ্টা করো তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমরা ফর্মটাকে ইউজ করতে পারো তো আই হোপ স্কোয়াইট সিম্পল ফর ইউ নাও তো আশা করছি যে জিনিসটা তোমাদের সামনে সহজ হয়ে উঠেছে তো যদিও বা কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে তো নেক্সট ডেতে আমি আর একটা নতুন টপিক নিয়ে আসব আর তোমাদের সমস্যা তো অবশ্যই সলভ করার এটা আমার কর্তব্য হয়ে পড়ে তো অবশ্যই করব তো এই বলে আজকে ওনার মতন বিদায় জানাচ্ছি